Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. কাজের পুনর্বহাল 60 বছর পর্যন্ত স্থায়ী করার সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামলো ওয়েস্ট বেঙ্গল আইসিটি কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার কুচবিহার জেলা শাসককরণের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হন ওই সংগঠনের সদস্যরা। অধিসত্তর কাজের পুনর্বহাল এবং 60 বছর পর্যন্ত স্থায়ীকরণ, সাময়িক প্রদান, কম্পিউটার বিষয়কে শ্রেণীভিত্তিক সিলেবাস অন্তর্ভুক্তকরণের দাবিতে এদিনে এই আন্দোলন কর্মসূচি। এদিনে এই অবস্থান বিক্ষোভ নিয়ে সংগঠনের জেলা সভাপতি প্রদীপ বর্মন বলেন, 5 বছর ধরে বিভিন্ন সরকারি স্কুলে আমরা কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কাজ করেছিলাম, গত 3 মাস থেকে পুনর্বহাল করা হচ্ছে না। অনেকবার জেলা শাসককে ডিপুটেশন দেওয়ার পরেও পুনর্বহাল করা হয়নি। সেই পুনর্বহালের দাবিতে আমরা আজ সংগঠনের সদস্যরা জেলা শাসককরণের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। যদি অতিসত্বর পুনর্বহালের ব্যবস্থা করা না হয় তাহলে আমরা এখানে দীর্ঘমেয়াদী অবস্থান বিক্ষোভে বসে পড়ব। আজকের অবস্থান বিক্ষোভ সফল করুন, সফল করুন, সফল করুন। আজকের অবস্থান বিক্ষোভ সফল করুন, সফল করুন, সফল করুন। অবিলম্বে আইসিটি কম্পিউটার শিক্ষকদের কর্মে পুনর্বহাল করতে হবে, করতে হবে, করতে হবে। আইসিটি কম্পিউটার শিক্ষকদের কর্মে পুনর্বহাল এটা আলোচনা হচ্ছে কেন? দেন স্যার জবাব, চাই স্যার, চাই, চাই, চাই। আমাদের দাবি আমাদের আছে রেনুয়াল 3 মাস থেকে হচ্ছে না। আমরা 3 মাস থেকে কর্মচ্যুত অবস্থায় রয়েছি। আর আমরা হচ্ছি কম্পিউটার শিক্ষক। আমরা বিগত 5 বছর বিভিন্ন সরকারি এবং সরকার অনুমোদিত বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কাজ করেছিলাম। আর আমরা আজকে রেনুয়ালের দাবিতে একাধিকবার ডিএম স্যারকে অ্যাপ্লিকেশন করেছি, ডেপুটেশন দিয়েছি এবং হায়ার অথরিটিকেও করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের রেনুয়ালটা 3 মাস ধরে পেন্ডিং রয়েছে। সেই রেনুয়ালের দাবিতে, অর্থাৎ পুনর্বহালের দাবিতে আজকে আমরা এখানে এসেছি। আমরা ডিএম স্যারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের অতিসত্বর আমাদের কাজের পুনর্বহালের ব্যবস্থা করতে হবে। যদি আমাদের ব্যবস্থা করা না হয় আমরা এখানে দীর্ঘমেয়াদী একটা অবস্থান বিক্ষোভের বসে পড়ব। আচ্ছা, আপনাদের বকেয়া ঠকেয়া কিছু বাকি রয়েছে? আমাদের বকেয়া বলতে, আমাদের এর আগে 14 আগস্ট 2019 সালে শিক্ষা দপ্তর থেকে একটা আমাদের স্যালারি সংক্রান্ত একটা মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছিল, যেখানে পরিষ্কার বলা আছে প্রত্যেক কম্পিউটার শিক্ষককে 10,000 টাকা সাথে 3% ইনক্রিমেন্ট দিতে হবে। কিন্তু কোনো কোম্পানি এ অবধি সেই স্যালারি আমাদের দিচ্ছে না, সেই স্যালারি থেকেও আমরা বঞ্চিত আছি। সেই বিষয়টা আমাদের সঙ্গে রয়েছে। আমাদের দাবি কাজের পুনর্বহালের সঙ্গে সঙ্গে আমাদের উপযুক্ত সাম্মানিক দিতে হবে। আপনার নাম কি? আমাদের নাম প্রদীপ রায়, ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা সভাপতি। আজকের অবস্থান বিক্ষোভ সফল করুন, সফল করুন, সফল করুন। আজকের অবস্থান বিক্ষোভ সফল করুন, সফল করুন, সফল করুন। অবিলম্বে আইসিটি কম্পিউটার শিক্ষকদের কর্মে পুনর্বহাল করতে হবে, করতে হবে, করতে হবে। আইসিটি কম্পিউটার শিক্ষকদের কর্মে পুনর্বহাল এটা আলোচনা হচ্ছে কেন? দেন স্যার জবাব, চাই স্যার, চাই, চাই। আমাদের দাবি বন্ধ হবে, আমাদের দাবি বন্ধ হবে। আইসিটি শিক্ষকদের আন্দোলন চলছে, চলবে। অবিলম্বে আইসিটি কম্পিউটার শিক্ষকদের পুনর্বহাল করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে আইসিটি কম্পিউটার শিক্ষকদের পুনর্বহাল করতে হবে, করতে হবে, করতে হবে। আইসিটি কম্পিউটার শিক্ষকদের কর্মে পুনর্বহাল নিয়ে কালবাহানা হচ্ছে কেন? ডিএম সাহেব জবাব দিন, জবাব দিন, জবাব দিন। আইসিটি কম্পিউটার শিক্ষকদের কর্মে পুনর্বহাল নিয়ে কালবাহানা হচ্ছে কেন? ডিএম সাহেব জবাব দিন, জবাব দিন, জবাব দিন। আইসিটি শিক্ষকদের আন্দোলন চলছে, চলবে। আইসিটি শিক্ষকদের আন্দোলন চলছে, চলবে। আইসিটি শিক্ষকদের আন্দোলন চলছে, চলবে। অবিলম্বে আইসিটি কম্পিউটার শিক্ষকদের কর্মে পুনর্বহাল করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে আইসিটি কম্পিউটার শিক্ষকদের পুনর্বহাল করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে আইসিটি শিক্ষকদের পুনর্বহাল করতে হবে, করতে হবে, করতে হবে। আইসিটি কম্পিউটার শিক্ষকদের পুনর্বহাল করা নিয়ে গালবাহানা হচ্ছে কেন? ডিএম সাহেব জবাব দিন, জবাব দিন, জবাব দিন। আইসিটি কম্পিউটার শিক্ষকদের কর্মের পুনর্বহাল নিয়ে গালবাহানা হচ্ছে কেন? ডিএম সাহেব জবাব দিন, জবাব দিন।